নমস্কার, আবার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মণিপুরে শান্তি ফেরাতে স্মারকপত্র প্রেরণের সিদ্ধান্ত শিলচরের সচেতন মহিলাদের। চার বছর পরও পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা প্রয়াত মলিরের মৃত্যুবার্ষিকী সভায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হল পাথারকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রেরণ করে মণিপুরের শান্তি ফেরানোর সিদ্ধান্ত নেন শিলচরের সচেতন মহিলারা। শুক্রবার সন্ধ্যায় শ্বশুর মহিলারা শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে একত্রিত হয়ে মণিপুরে ঘটে যাওয়া মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ, ধিক্ষার এবং নিন্দা জানান। অতিসত্বর মণিপুরে শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনার দাবিতে জেলা উপায়ুক্তের মারফত রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রেরণ করবেন বলে জানান প্রতিবাদকারী মহিলারা। এই মণিপুরের গত দুই তিন মে থেকে যে এটা শুরু হয়েছে, যে দাঙ্গা শুরু হয়েছে, সেই দাঙ্গার মাধ্যমটা হয়ে দাঁড়িয়েছে আজকে, সেই দাঙ্গার মাধ্যম হয়ে দাঁড়িয়েছেন মহিলারা। সেই মহিলারা ঘরে ঘরে নির্যাতিত, শহরে নির্যাতিত, দেশে নির্যাতিত, রাজ্যে নির্যাতিত, কত আর হবে সেই জায়গাটা আমাদের কথা হলো। সেই জায়গাটা আমাদের রাষ্ট্রপতির কাছে একটাই অনুরোধ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনি মা হয়ে এই যে মণিপুরে, যে মণিপুর, রাজস্থান, ওয়েস্ট বেঙ্গল এবং দিল্লি বিভিন্ন জায়গায় যে নারীদের প্রতি যে অপমান চলছে, যে ক্রূরতা চলছে, যে সামাজিক ক্রূরতা ধারাবাহিকতা চলছে, সেই ধারাবাহিকতাটা বন্ধ করার জন্য আপনার যে কোনোভাবে পদক্ষেপ নেওয়া উচিত মনে করি আমরা। আমরা মেমোরান্ডাম দেব, রাষ্ট্রপতিকে দেব, প্রধানমন্ত্রীকে দেব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেব, কিন্তু মেমোরান্ডাম তো দেব, কিন্তু কথা হলো আমাদের, আমরা একটা গত কয়েকদিন আগে ডিসির অফিসে একটা মেমোরান্ডাম দিয়েছিলাম টোল ফ্রি নাম্বার দেওয়ার জন্য, এবং আমরা ইনস্ট্যান্ট থেকে যে আমাদের প্রশাসন থেকে সমস্ত এলইডিতে দিয়ে দেওয়া হয়েছে টোল ফ্রি নাম্বার। এইরকম করে যদি আমাদের মেয়েদের রক্ষা না করে তাহলে তো আগামী দিনে সুনাগরিক। চার বছর পার হলেও পুলিশ ব্যর্থ নিহত চিত্র সাংবাদিক মলিন শর্মার ঘাতক ট্রিপারকে শনাক্ত করতে। সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হলে সাধারণ নাগরিকেরা ন্যায় কতটুকু পায় বলে উষ্মা ও শোক ব্যক্ত করে স্মৃতিচারণ করেন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলার দাবি করেন ইয়াসির সঞ্জীব রায়। ইউটিডিসি নেতা সঞ্জীব দেব লস্কর ও প্রয়াত মলিনের মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে সোচ্চার হন। এদিকে এদিনের সভায় সৌমিত্র দত্ত রায় বলেন মলিনের অসহায় পরিবারকে সরকারি সহায়তায় পাইয়ে দেওয়ার গুরুত্ব আরোপ করেন। রাতের অন্ধকারে আজ দৌরাত্ম্য ট্রিপারের কথা তুলে ধরে মলিনের মতো আরও পুনরাবৃত্তি ঘটে না যাতে সে বিষয়ে সংক্ষেপে স্মৃতিচারণ করেন বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য। পুলিশ তো অনেক অকাজ করে থাকে, একটা কাজ অন্তত পুলিশ করে দেখাতে পারলো না। কাঁচার পুলিশ, শিলচর পুলিশ, আজকের দিনে ওদের কথা বলবো না, যারা ছিলেন, আজকে যারা রয়েছেন তারা হয়তো জানেন না। আমি জানি না আমাদের সাংবাদিক বন্ধু যারা যারা সবসময় এসপি পুলিশের যান বা অন্যান্য পদস্থ আধিকারিকের কাছে তাদের সম্পর্কে বলেন কি না। আমি যেহেতু কম যাই, বলা হয় না, কিন্তু আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখি, যখনই আমরা যাই আমরা বলি, কিন্তু দেখা যায় যে পুলিশের ভূমিকাটা ঠিক নয়। পুলিশ ইচ্ছে করলে ওই গাড়িটিকে যদি আইডেন্টিফাই করতে পারতো তাহলে কিছু ইন্স্যুরেন্সের টাকাও মলিনের পরিবার পেত। আমরা এখনো মনে করি যে আজকে চতুর্থ প্রয়াণবার্ষিকী, চার বছর হয়ে গিয়েছে, কিন্তু পুলিশের, কাছাড় পুলিশের বোধোদয় হোক, আজ এটা কিন্তু অন্যরকম একটা ঘটনা। একটা তরতাজা ছেলে একেবারে পুলিশ বাড়ি, তারাপুর পুলিশ বাড়ি একেবারে নাকের ডগায় যাবে বলে সেখানে তাকে পিষে চলে গেল, একেবারে তার দেহ কি হয়েছিল আপনারা জানেন চিহ্ন। এই পরিস্থিতিতে পুলিশের আরো শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত ছিল। আমরা এই পুলিশের ভূমিকাকে আমরা মনে করি এটি অত্যন্ত নেতিবাচক ভূমিকা। পাথারকান্দিতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো বসতবাড়ি। পাথারকান্দির ওএনজিসি রুটে সংঘটিত হলো এক ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে এক ব্যক্তির থাকা পাকা বসতগৃহ সহ আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপূর্ণ
পুড়ে ছাই হওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে। এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে। এ সময় বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা অন্যত্র ছিলেন বলে জানা গেছে। জানা যায় বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গোলাপ সিংহ। এ মর্মে ওনার স্ত্রী সহ আত্মীয়রা জানান যে আগুন লাগার খবর পেয়ে তারা শুক্রবার সকালে বাড়িতে এসে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন। ঘটনার সময় স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়। বর্তমানে এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তো রাত্রে অনুমানে 11টা-3টার সময় খবর গেছে আগুন লাগছে কইরা, তো আইসিআই আর দেখে তখন সবকিছু নাই, সবকিছু ছাই হয়ে গেছে। তো আইসে আইয়া তার আগুন নি হয়ে গেছে, আর এখন তো আমরা দেখি আর এখনো পুরাপুরি দেখা শেষ হয়েছে না, দেখা চলে কতটুকু কি ক্ষতি হয়েছে এটা এখনো আমরা সঠিকভাবে কইতাম পারি আর দেখার শেষে আমরা কইতাম পারব। জমির কাগজ, ঘরের কাগজ, নগদ টাকা পয়সাও কিছু আসলো, সোনা গয়না আসলো, সব কিছু নাই, আগুনে জ্বলিয়া সব কিছু ছাই হয়ে গেছে। তো সবেও কইরা এটা কারেন্টের শর্ট সার্কিট থেকে হয়েছে কইরা, কারণ আমরা তো ঘরে কেউ আসলো না, তো অন্যরকম সঠিক কইতাম পারি না এটা কেমনে কীরকম হয়ে গেল। আড়াইটা তিনটা এইরকম সময় মানে খবর পাইছি আমরা। গোলাপ বাবু সিনহা কোন জায়গায়? এটা পাথারকান্দি মুন্ডমালা, তাইনো বর্তমানে চিকিৎসাধীন গুয়াহাটি। মহরম উৎসবে কাছাড় জেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পালনের উদ্দেশ্যে শুক্রবার শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ আয়ুক্ত অন্তরা সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, জেলার বিভিন্ন সার্কেল অফিসার, বিভিন্ন মসজিদ কমিটির সদস্য, পত্রিকা সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, ইমাদ উদ্দিন বুলবুল প্রমুখ মহরম উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিস্তারিত আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে সমগ্র কাছাড় জেলায় মহরম উৎসবে উপলক্ষে লাঠি খেলা, তরোয়াল খেলা ইত্যাদি করা যাবে না। মহরম উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। এপিসিসি সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে মামলা হলো করিমগঞ্জে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানার মামলা করলো যুব মোর্চা। শুক্রবার করিমগঞ্জ বিজেপি যুব মোর্চার সদস্যরা সদর থানায় মামলা দায়ের করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা একটি বিশেষ সম্প্রদায়ের ধর্মকে আঘাত করেন। হিন্দু ধর্মকে চরম অপমান করা এবং অসমে দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ মহাভারতে লাভ জিহাদের বহু উদাহরণ আছে বলে সংবাদ মেলে তুলে ধরেন ভূপেন বরা। ভগবান শ্রীকৃষ্ণকে লাভ জিহাদের সাথে তুলনা করে ভারত তথা অসমের হিন্দু সমাজকে চূড়ান্ত অপমান আঘাত করেছেন। এই অসামাজিক মন্তব্যের ফলে হিন্দু সমাজের লোকজন ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি তাদের দাবি হলো ভূপেন বরাকে অতিসত্বর গ্রেফতার করে শান্তি প্রদান করার জন্য, নতুবা অসমে যে কোনো মুহূর্তে শান্তি শৃঙ্খলা চূড়ান্তভাবে বিঘ্নিত হবে। ভূপেন বরা মহাশয় গত করল যে ওনার বিজ্ঞপ্তি উনি দিয়েছেন, উনি ওনার কথায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে এবং মহাভারত সম্বন্ধে যে অযৌক্তিক এবং নিন্দনীয় ওনার যে ভাষ্য, সেই বাইশের তীব্র নিন্দা জানায় ভারতীয় জনতা যুব মোর্চা করিমগঞ্জ জেলা। এবং ওনার এই বক্তব্যে আমি মনে করি যে ভারতবর্ষের হিন্দুদের মনে অনেক আঘাত আনবে এবং এর ফলে হিন্দুদের সম্মান ক্ষুণ্ণ হবে। আমি তীব্র ভাষায় ধিক্কার জানাই এবং নিন্দা জানাই ওনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এবং আমি আজ এফআইআর দাখিল করা হয় যুবমোর্চার পক্ষ থেকে এবং ওনার এই বক্তব্য উনি যাহাতে পুনরায় এই বক্তব্যের জন্য উনি ক্ষমা মার্জনা চান, ওনার উদ্দেশ্যে আমি এই কথাটুকু বলবো। এবং হিন্দুদের ভাবাবেগে আঘাত আনার জন্য ওনাকে আবারও আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। শিলচরের সুনামধন্য সংগঠন ড্রিমস সেলিব্রেশনের তরফে শুক্রবার শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ইটখোলা এলাকায় বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয়দের আবেদনে এগিয়ে এসে এলাকার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ড্রিমস সেলিব্রেশনের ভূমিকায় খুশি ব্যক্ত করেছেন এলাকার জনগণ।
এদিন শিলচরের বিশিষ্ট চিকিৎসকেরা উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় 200 মানুষের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ তুলে দেওয়া হয়। আগামীতে বৃহত্তর এলাকায় এ ধরনের আরো শিবির আয়োজিত করা হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন এলাকার জনগণ। এদিন ড্রিমস সেলিব্রেশনের তরফে সোনালি বণিক উপস্থিত থেকে শিবিরের বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। নমস্কার, আমি ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালি বণিক বলছি। আজকে আমাদের এখানে ইটখোলাতে একটা হেলথ ক্যাম্প হচ্ছে, তো আমাকে বলেছে ফোন করে যে সব বিভিন্ন জায়গায় আমরা হেলথ ক্যাম্প করেছি, তো এখানে করছি। হ্যাঁ, তো এখন আপাতত মানুষ তো 100 উপরে হয়েছে, তো এখনও চলছে ট্রিটমেন্ট, এখনও চলছে, বিনামূল্যে ওরা ওষুধ নিচ্ছে। তো দিদি ওরা যারা বলেছেন ওরা আমার সামনেই আছে, কিছু বলুন দিদি, কিছু বলতে চান? আমাদের এখানে, আমি ইটখোলা থেকে বলছি, আমাদের এখানে কোনো হেলথ ক্যাম্প জেনারেলি ইটখোলা হয় না। আমরা ড্রিম সেলিব্রেশন, আমি ওনাকে ইনভাইট করাই, তার নিজের টিম নিয়ে আসায় আমাদের ইটখোলায় আজকে আমরা এই ক্যাম্পটা করাইছি, আর অনেকেই মানুষ পাইতেছে না। খুব ভালো, ধন্যবাদ ওনাকে, আমরা ধন্যবাদ দিতেছি যে আরো ভবিষ্যতে যেন আমরা ওনাকে পাই, বড় বড় কাজে পাই, দিদি আমাদের বহুত সাহায্য করে। কাছাড় জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও গোদরেজ অ্যাপগ্রেড দ্বারা কাছাড় জেলায় তৈলপাম চারারোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো শুক্রবার। এদিন উদারবন্দ সমষ্টির ঝাঁপিরবন্দ এলাকায় প্রথমবারের মতো তৈল পাম চারা রোপণ সহ 143 চারা বন্টন করা হয়। উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা, অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বর ঠাকুর, কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ, সাংসদ প্রতিনিধি পুলক দাস। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে দাসভক্ত তরুণগ্রাম ফুকনের 84 মৃত্যুবার্ষিকীতে কাছাড়ে দেশভক্তি দিবস 2023 পালিত হয়। শুক্রবার রাজ্যের তথ্য ও জনসংযোগের বরাক উপত্যকা জন আঞ্চলিক কার্যালয়ে জেলা প্রশাসন সহযোগিতায় কার্যালয়ের চত্বরে একটি গৌরবময় স্মরণ সভা আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ভ্যান লাল লিম্পুইয়া নামপুই, শিলচরে দেশভক্ত তরুণরাম ফুকন স্কুল অধ্যক্ষ সুপূর্ণা সিনহা, প্রেস ক্লাবের সেক্রেটারি শঙ্কর দে, শিলচর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার এবং তথ্য ও জনসংযোগ বিভাগের ডেপুটি ডিরেক্টর দেবপ্রসাদ দেউরি। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালিয়ে দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। চরম অব্যবস্থার মধ্যে শিলচর ডিএসএ ইন্ডোরে শুরু হল রাজ্যিক স্তরের টায়াকান্ডো চ্যাম্পিয়নশিপ। এতে অসমের বিভিন্ন জেলা থেকে অসংখ্য উদীয়মান কচিকাঁচা টায়াকান্ডো প্লেয়ারও অংশ নিতে কাছাড়ে এসেছে, কিন্তু রাজ্যিক এক আসর আয়োজনের কথা মাথায় রেখে ইন্ডোরে স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য পরিবেশ করার প্রয়োজন বোধগম্য হয়নি আয়োজক সংস্থার। ইন্ডোরের উপর স্বচ্ছতার কোনো বালাই নেই, এর মধ্যেই দর্শক আসনে বসতে হয়েছে প্লেয়ার্স অভিভাবকদের। এছাড়াও দিনভর তাদের নাজাল হতে হয় দাবদাহ গরমে। কাছাড়ে আগত বহির জেলার অতিথিরা কি ওই স্মৃতি বহন করে নিয়ে যাবেন? এদিকে প্লেয়ার্সদের থাকা খাবার ব্যবস্থা নিয়ে চরম অসন্তুষ্ট আগত অভিভাবকরা। এ ধরনের অব্যবস্থাকর আসর আয়োজন করে কি কাছাড় ডিস্ট্রিক্ট টায়কান্ডো অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাবে? আরো বড় মাপের আসর আয়োজনের সুযোগ দিবে কি রাজ্য অ্যাসোসিয়েশনে? Taekwondo, it's kicking and punching. This is a Korean martial art developed during 1940 by the Korean martial artist, similar to karate of China. And as you all know, this course has been included in the Olympic in the year 2000. And I believe from this competition, আজ শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের ভিতরে থাকা মাছ ও সবজি বাজারটি আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। এই বাজারের জমিটি নিয়ে শিলচর আদালতে একটি মামলা চলছিল, সেই মামলা জয়ী হওয়া জমি হিতাধিকারীকে বাজার সম্পূর্ণভাবে খালি করে দেওয়া উদ্দেশ্যে শিলচর আদালতের আধিকারিকরা পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে বাজারটিকে দখল করে দেন। অন্যদিকে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। একটা কেস আসলে এক্সিকিউশন কেস সিভিল জাস্টিস কোর্টে, এটা যে ডিপি হোল্ডার ডিগ্রি পাইছিল আগে, তারপরে এখন দখলদার অর্ডার হয়েছে। আজকে আমরা কোর্ট থেকে আইছি, আমি এবং আমার সহকর্মী যারা আছে লইয়া, এটা দখল দেওয়ার লাগে কোর্টের অর্ডার মতে দখল দেওয়ার লাগাইছি। ওই দখল প্রক্রিয়া চলে,
ইটকলা অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় শুক্রবার। শিলচরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ইটকলা অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে শুক্রবার এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ক্লাবের সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিং এর পরিচালনায় আয়োজিত এদিনের সভায় ক্লাবের দুই অভিভাবক উদয়শঙ্কর গোস্বামী ও বিজেপির জেলা সভাপতি বীরেন্দ্র রায় সহ মোট পাঁচজনকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। এদিন ইটকলা অ্যাথলেটিক ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরে খেলার মানদণ্ড ও সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন বিমলেন্দু রায়। এদিন ক্লাবের পরিকাঠামো উন্নয়ন সভাপতি রতন সিং এর হাতে নগদ 25,000 টাকা তুলে দেন বিমলেন্দু রায়। কথা বলবো যে কাছা জেলা কেবল নয়, আসামের তথা বরাক ভ্যালি যে খেলাধুলার মান উন্নত হয়েছে এর পিছনে ইটকলা বাসে একটা বিরাট অবদান আছে। সেই অবদানটা কিন্তু আমরা যারা এখন আমাদেরকে এখানে মঞ্চে বসিয়ে আপনারা হাততালি দিচ্ছেন বা আপনারা আমাদেরকে সাদর ঘটনা করছেন, আমি একটাই কথা বলতে পারি যে এইটা যাতে আমি আপনাদের আশা পূর্ণ করতে পারি, আপনাদের অসুবিধা সুবিধা যেটা হয় আমি এইটাতে সবসময় সহযোগিতা করব। একটা কথা বলে না যে সহযোগিতা তিন রকমের হয়, তন মন ধন। তো আমি তিন দিক থেকে আমি এটা ভবিষ্যতে আমি করে যাব। সেদিন একটা শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার। মণিপুরে শান্তি ফেরাতে স্মারকপত্র প্রেরণের সিদ্ধান্ত শিলচরের সচেতন মহিলাদের। চার বছর পরও পুলিশের ভূমিকায় তীব্র সমালোচনা প্রয়াত মলিরের মৃত্যুবার্ষিকী সভায়। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসত বাড়ি পুড়ে ছাই হল পাথারকান্দিতে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।